হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। থামলেন দেখে আপনারা বুঝে গেছেন আমি আজকে কথা বলবো বাজার নিয়ে। তবে এটি স্বাভাবিক কোনো বাজার না, এটি একটি স্পেশাল বাজার। বাজারের কথা বললেই আমাদের মাথায় চলে আসে কাদা প্যাচ প্যাচ করার, অনেক লোকের ভিড় এবং সেখানে অসুস্থকর একটি পরিবেশ, এগুলো। বাট আজকে যে বাজারটি আপনাদেরকে দেখাবো সেটা দেখে আপনারা সত্যিই অবাক হবেন। এক পলকে এই বাজারটি দেখলে আপনাদের কাছে মনে হবে এটি কোনো স্কুল, কলেজ বা কোনো মার্কেট প্লেস বা সুপার মার্কেট, কিন্তু এটি সত্যি একটি গ্রামের বাজার। এই বাজারটি খুলনা থেকে প্রায় 22 কিলোমিটার দূরে ডুমুরিয়া টিপ্পনি গ্রামে অবস্থিত। আপনারা সবাই জানেন খুলনাতে বেশ মাছ চাষ হয়, অনেকে ঘের করে মাছ চাষ করে। এখানকার যে মাছগুলো চাষ হয় সেগুলো সরাসরি এই বাজারে চলে আসে এবং সেখান থেকে এটিকে প্রক্রিয়াজাতের মাধ্যমে ওজন করে, প্যাকিং করে বিভিন্ন বাজারে পাঠানো হয়। আপনারা এখানে আসলে আপনাদের প্রয়োজন মতো খুচরা মাছ কিনে নিতে পারবেন। আসলে এই বাজারটি দেখানোর উদ্দেশ্য হলো এটির স্থাপত্য শৈলী। আমি প্রথম যেদিন এই বাজারের সামনে দিয়ে গিয়েছিলাম তখন আমার কাছে এটি একটি সুপার শপ মনে হয়েছিল। পরে আমি এটি নিয়ে যখন জানতে চাইলাম তখন আমি জেনে বেশ অবাক হলাম এটি আসলে একটি মাছ বাজার, যেখানে আসলে এলাকার সব ধরনের মাছগুলো এনে এখানে বিক্রি করা হয়, পাইকারি হিসাবে কেনাবেচা করাও হয়। সো সেখানে থেকে আমার কাছে মনে হয়েছিল এই বাজার নিয়ে আমি একটি ভিডিও বানাবো। তবে এই ভিডিওটি আমাকে একটি ছোট ভাই শ্যুট করে পাঠিয়েছে, থ্যাংকস ফর রাব্বি ফর দিস ভিডিও। আর কিছু স্টিল পিকচার নেওয়া হয়েছে গুগলের মাধ্যমে। আপনাদের মধ্যে যদি কেউ খুলনা থেকে অনেক ভালো মাছ কিনতে চান তবে এখানে অবশ্যই আসতে পারেন। এই বাজারের মাছগুলো অনেক বেশি ফ্রেশ এবং কোয়ালিটি এনশিওর করা হয়। আর বাজার দেখলে আপনাদের সম্পূর্ণ ধারণা পাল্টে যাবে মাছ বাজার সম্পর্কে। আর আমার এই ভিডিও ডেসক্রিপশনে এইটি এখানে যাওয়ার জিপিএস লিঙ্কটি আমি দিয়ে দিচ্ছি। আপনারা জিপিএস লিঙ্কের মাধ্যমে খুব সহজে গুগল ম্যাপ ধরে এই বাজার পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড স্টে টিউন উইথ মাই চ্যানেল। হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা।